আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে তো ভর্তার রেসিপি অবশ্যই ভালো লাগবে। তবে আমি আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, আর তা হলো মৌসিমের ভর্তা। আঞ্চলিকভাবে অনেক জায়গায় রাজ সিম বা রাজ সই নামে পরিচিত এই সিমটি আপনারা যে যেই অঞ্চল থেকে দেখছেন সেই অঞ্চলের আঞ্চলিক যে নাম সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সাধারণত এই সিমটিকে মৌসিম নামেই ডাকা হয়। তো আজকে আমি সেই সিমের ভর্তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের এই ভর্তার রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপির আপডেটগুলো আপনারা সবাই পেয়ে যান। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। এই সিমটা ভর্তা করার জন্য আমি ঠিক এরকম চারটা সিম নিয়েছি। বাজারে সাধারণত চারটা সিম করেই বিক্রি করা হয় আটি হিসেবে। তো একটা আটি নিয়েছি, আর সিমটাকে আমি সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়। সিমটা কিন্তু সাইজে অনেক বড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন সিমটা কত বড়। তো এই সিমটা দিয়ে মূলত ভর্তা তৈরি করা হবে, আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। যারা খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো এই সিমটা কীভাবে পরিষ্কার করবেন সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে দা বটি বা ছুরি যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। তো এভাবে একটা মাথা ধরে টান দিলে দেখতে পাবেন যে আঁশের মতো উঠে আসছে। আমরা নর্মালি ছোট সিমগুলো যেভাবে ক্লিন করি ঠিক সেভাবে ক্লিন করতে হবে, তবে এই সিমের আঁশগুলো কিছুটা মোটা থাকে। সো এইদিকে খেয়াল রাখবেন, আর এই সিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, এতে করে ভর্তা তৈরি করতে সুবিধা হয়। তো আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি, আর সিমটা সেদ্ধ করার সময় অবশ্যই গরম পানিতে এই সিমটা সেদ্ধ করবেন, এতে করে এর টেস্টটা বেশি ভালো আসবে। আর ঠান্ডা পানিতে সেদ্ধ করলে কিন্তু কিছুটা টেস্টের হেরফের হয়। তো এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এই সিমটাকে একদম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিচ্ছি। এবার চুলা একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি চারটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই মরিচগুলো একটু বেশি ঝাল, সেজন্য আমি চারটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী শুকনো মরিচ ভেজে নেবেন। এবং মরিচটা ভাজা হলে আমি একটা প্লেটে তুলে রাখছি। এবার একটা প্লেটে আমি রসুন নিয়ে নিচ্ছি প্রায় 15টা কোষ, আর এখানে নিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব এই তেলের সাথে, এতে করে ভর্তাটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভাজা হবে তাড়াতাড়ি করে। যখন পেঁয়াজ রসুনগুলো একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি এই পেঁয়াজ এবং রসুনগুলোকে তুলে রেখে দিচ্ছি একটা সাইডে সরিয়ে। অন্যদিকে আমি সিমটাকে একদম শুকনো করে সেদ্ধ করে নিয়েছি, একটু পোড়া পোড়া করে আপনারা দেখতে পাচ্ছেন, এতে করে সিম ভর্তাটা পানি পানি হবে না এবং খেতেও বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি সিমটাকে নামিয়ে রেখে যেই প্যানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম সেই প্যানেই আমি তেল দিয়ে তারপর এই সিমটাকে ভেজে নিব। তো এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এই সিমগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। সিমগুলোকে কিছুটা অল্প আছে, একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে খুব ভালোভাবে উল্টে পাল্টে, যাতে সবগুলো সিম খুব ভালোভাবে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং সিমগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে করে এর পিঠে কিছুটা দাগ কেটে যায়, সেভাবে করে। যখনই সিমটা ভাজা হয়ে গেছে তখন আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি অন্য পাশে একটা পাত্রে ঠান্ডা হওয়ার জন্য। যখন সিমগুলো ঠান্ডা হয়ে গেছে তখন আমি আপনাদেরকে একটা মজার বিষয় দেখিয়ে দিচ্ছি। এই সিমগুলো যখন কিছুটা কচি থাকে তখন কিন্তু এর ভেতরটা খুবই নরম থাকে, আর যখন একটু বড় হয়ে যায় তখন এই সিমগুলোর ভেতরে ঠিক এরকম শক্ত একটা পর্দা থাকে, যা কিনা আপনারা ব্লেন্ড করেন কিংবা বাটেন কোনোভাবেই এই পর্দাটা মিহি হতে চায় না। তাই সবগুলো সিম থেকে এই পাতলা যে আবরণ সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে, আর এটা কিন্তু অনেক শক্ত থাকে। তো
এভাবে করে আমি সবগুলো সিমের সেম প্রসেসে এই শক্ত আবরণটাকে তুলে ফেলে দিচ্ছি। এরপর ভর্তাটাকে আমি পাটায় বেটে নিচ্ছি। আমি আর তা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ পাটায় ট্রেডিশনালি সবাই আমরা ভর্তা বেটে নিতে পারি, তাই আমি এই প্রসেসটা স্কিপ করেছি। আশা করি আপনারা বাসায় এই ভর্তাটা তৈরি করবেন এবং ফিডব্যাক জানাবেন যে আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লাগে। আর এভাবে পেঁয়াজ, মরিচ এবং রসুন, সিম সব কিছু ভেজে নিলে আপনারা ভর্তাটা এয়ারটাইট কন্টেইনারে ভরে এক সপ্তাহ ফ্রিজে নর্মালে রেখে খেতে পারবেন অনায়াসে। আর ভর্তাটা খেতেও অসম্ভব মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু মরিচের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। তো আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং লাইক এবং শেয়ার করতেও ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।